This topic is, what are the farm bills and why are farmers concerned? So basically, আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে একটা controversial topic হলো এটাই, যে farms bills নিয়ে various আন্দোলন চলছে সারা nation জুড়ে। তো কেন চলছে, farmerরা কেন এই concern সেটা নিয়ে discuss করবো এটা। তো আজকে 25th September এবং এই 25th September-এ সারা nation ভারত বন্ধ অ্যাকচুয়ালি ডেকেছে। ভেরিয়াস যে ফার্মার্স অর্গানাইজেশন আছে তারা, তো এটা হচ্ছে একটা বিহারের পিকচার, ওয়েস্ট বেঙ্গলও সেম পিকচার, রাজস্থানেও এরকম পিকচার আজ দেখা গেছে। সাউথের দিকে বেসিক্যালি নর্থ ইন্ডিয়ার দিকেই এই পিকচারটা বেশি দেখা গেছে, তবে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখা গেছে, মহারাষ্ট্রতে রয়েছে, তামিলনাড়ুতেও সেরকম বান দেখা গেছে, ইভেন জম্মু অ্যান্ড কাশ্মীরেও আছে। তো এই যে বান হঠাৎ করে মানে কৃষকদের যে ফার্ম বিলসের উপর এরকম আক্রোশ কেন, রিজনটা কি, তো সেটা নিয়ে একটু ডিটেল আমরা দেখি। তো ফার্স্ট অফ অল এটা বলার আগে একটা ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই। জাস্ট ডেট হচ্ছে 20th September। 20th September পার্লামেন্টে প্রসিডিং হয়েছে, রাজ্যসভা পাসেস টু ফার্ম বিলস, দুটো ফার্ম বিল পাস করে দিয়েছিল রাজ্যসভাতে। এবং এই দুটো ফর্ম বিল পাস করাতে ভেরিয়াস যে অপোজিশনস আছে তারা আর কি খুব আর কি একটা প্রবলেমস ক্রিয়েট করেছিল, একটা ফেয়ার্স প্রোটেস্ট শো করেছিল, যার জন্য তাদেরকে রেস্টিগেট করে দেওয়া হয়েছিল। তো এই যে এই প্রোটেস্টটা কেন করা হয়েছিল সেই ডিটেলে আমি যাচ্ছি না, আমি এই টপিকটার উপরই কনসেন্ট্রেট করছি। সো এখানে তারপরে উইদাউট অপোজিশন জাস্ট ভয়েস পোলিংয়ের থ্রুতে বিলগুলোকে উইদিন হাফ আওয়ার, 3.5 hours-এর মধ্যে এটাকে পাস করে দেওয়া হয়। আর এটাকে বেসিক্যালি ওই দুটো বিলের সাথে সাথে লাস্ট আর একটা বিলও আটকে ছিল 20th September-এ, সেটাকেও একসাথে পাশ করে দেওয়া হয় রাজ্যসভাতে। লোকসভাতে তারও আগে পাস হয়ে যায়, এখন শুধুমাত্র রাষ্ট্রপতির মোহর লাগা বাকি আছে, তাহলে এটা অ্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি, হয়তো 5 থেকে 7 দিন পর কেউ যদি ভিডিওটা দেখে থাকে তখন হয়তো এটা বিল থেকে অ্যাক্টে ট্রান্সফর্ম হয়ে যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা MSP ইস্যু নিয়ে বিজেপি গভর্নমেন্টে যারা আলিয়াস গভর্নমেন্ট আছে, RSS ফার্মার্স অর্গানাইজেশন, ইভেন BKP, SRG এরাও আর কি ভেরিয়াস ভাবে মানে রাস্তায় এরা নেমে আসেনি, বাট স্টিল এরা প্রোটেস্ট শো করছে এবং বলছে যে গভর্নমেন্টকে এই রুলসের উপর অ্যামেন্ডমেন্ট আনা উচিত। ওকে, তো দেখে নেওয়া যাক বিলের ডিটেলগুলো। ফার্স্ট অফ অল যে তিনটে বিলকে ইন শর্ট বলা হচ্ছে ফার্ম বিলস, বাট তিনটে বিলের অ্যাকচুয়াল নেম হচ্ছে এখানে আমি মেনশন করে দিয়েছি। তো নামগুলো হচ্ছে, দ্য ফার্মার্স ফার্স্ট বিল হচ্ছে দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020। নেক্সট ওয়ান ইজ দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল 2020। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020। ঠিক আছে, তো বিল ওয়ান কি বলছে? বিল ওয়ান বেসিক্যালি বলছে যে এই যে ফার্মারদের যে জিনিস কেনা বেচা তাদের ক্ষেত্রে সেটা ইন্টারস্টেট আর ইন্টারস্টেট যে ব্যারিয়ার সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেটা উঠিয়ে দেওয়া হয়েছে মানে এখন ফার্মাররা যেখানে ইচ্ছে গিয়ে বেচতে পারে, যে কোনো জিনিস সেখানে ইচ্ছে গিয়ে বেচতে পারে, কোনো ব্যারিয়ার থাকবে না। ঠিক আছে, তো বেসিক্যালি এটা তো ভালো জিনিস, যেখানে খুশি যখন বেচতে পারবে, খুবই ভালো জিনিস। এবার হচ্ছে কি কেসটা, এটা যখন বেচতে পারবে সে, সো প্রিভিয়াসলি কি হতো, প্রিভিয়াসলি আমাদের গভর্নমেন্ট 1950-তে APMC ফর্ম করেছিল। APMC মানে হচ্ছে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটিস, যেটা এখনো পর্যন্ত দেশের মধ্যে অল ওভার দেশে নিয়ার অ্যাবাউট 7,000 খানা আছে বলতে গেলে, প্রায় 7,000 থেকে একটু কমই হবে, নিয়ার অ্যাবাউট আমি লিখেছি 7,000 মতো। ঠিক আছে, তো এই APMC-তে কী হতো, বেসিক্যালি APMC-তে কিছু মিডল ম্যান থাকতো। মিডল ম্যান বলতে কি, মিডল ম্যান বলতে হচ্ছে মিডল ম্যান কথাটা অ্যাকচুয়ালি কিছু খারাপ না এক্ষেত্রে, মিডল ম্যান এরা লাইসেন্সড প্রাপ্ত মিডল ম্যান হতো। পুরো টপিকটা বললে হয়তো বোঝা যাবে ব্যাপারটা। যখন একটা কৃষক নর্মালি তার আনাজ, যে আনাজ বা দ্রব্য যেটা আছে সেটাকে ফার্স্টে নিয়ে যেতে হচ্ছে বেসিক্যালি এরকম মান্ডিতে, কৃষক মান্ডিতে। আচ্ছা, কৃষি মান্ডি কি, এই যে APMC আছে না, এই APMC-কেই হিন্দিতে বা বেঙ্গলিতে বলা কৃষি মান্ডি। তো কৃষি মান্ডিগুলোতে নিয়ে যায় এবং কৃষি মান্ডিতে বেসিক্যালি এই মিডল ম্যান, লাইসেন্স মিডল ম্যান থাকে, কিছু লাইসেন্স ছাড়াও থাকে অবভিয়াসলি। তো লাইসেন্স এই মিডল ম্যান যায় এরা আর কি এই
কৃষকদের থেকে জিনিসপত্র কিনে নেয়, ঠিক আছে? তো এবার এই যে তারা যে জিনিসপত্র কিনে নেয় এবং এরা তারপর বেচে কাদেরকে, যাদের থেকে আমরা কিনি, মানে এই দোকানদার ভেরিয়াস যে দোকানদারদের থেকে বা শপিং মল যারা থেকে যারা থেকে যারা আমরা কিনে থাকি সেগুলোতে তারা বেচে। তার মানে কি বেসিক্যালি শপিং মল বা নর্মাল যে দোকানদার যাদের থেকে আমরা কিনছি তারা কিন্তু ডিরেক্ট ফার্মার্সদের থেকে কিনছে না, তারা কিনছে কাদের থেকে, ওই যারা আর কি এই মিডলম্যান লাইসেন্স মিডলম্যান তাদের থেকে আর কি কেনা বেচা করছে। ওকে, তো তাদের এই জন্য আমরা এই রিটেলারদের সাথে যে ফার্মারদের মধ্যে কাজ করছে মিডলম্যান। ওকে, তো বেসিক্যালি ইস্যু হলো এই এপিএমসি তো তারপরে অনেক লোক লাখ লাখ লোক কাজ করে, তারপরে যেমন আমি এখানে গমের ক্ষেত্রে দেখে নিয়েছি। আচ্ছা, এবার গমের ক্ষেত্রে যখন আমি বলছি একটা এক্সাম্পল দিয়ে জাস্ট বলি, গমের ক্ষেত্রে কি হয় বেসিক্যালি আমাদের এখানে 90 গমের ক্ষেত্রে MSP যেটা আছে সেটা হচ্ছে প্রায় নিয়ার আবার বলতে গেলে এখনকার 2019 অনুযায়ী 1925 পার কুইন্টাল, ঠিক আছে? জাস্ট আমি একটা এক্সাম্পল দিতে বলছি, তো 1925 টাকা এই যে পার কুইন্টাল আছে, এই 1925 পার কুইন্টালে এটাকে কি হচ্ছে, এটা হচ্ছে এই দামে, এটা 2019 ছিল, 20 তে হয়তো একটু ইনক্রিজ হবে, তো 19 অনুযায়ী যদি হয়, 19 অনুযায়ী মিডলম্যান গমের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেবো, তো গম মিডলম্যান তার একজন ফার্মার্সের থেকে কিনলো, তো কেনার পর কি হবে, এই নিউ রুল অনুযায়ী, নতুন যে রুল অনুযায়ী, যেহেতু কোনো মিডলম্যান থাকছে না, কোনো মিডলম্যান থাকবে না, তাহলে এই যে ইনস্টিটিউশনাল বায়ার, ইনস্টিটিউশনাল বায়ার বলতে কি আমি গমের এক্সাম্পল দিয়ে যখন বলছি সেটাতেই বলে থাকি, সাপোজ আশীর্বাদ আটা, তো এই আশীর্বাদ আটা কি করতে পারে, আশীর্বাদ আটা ডিরেক্ট ফার্মার কাছ থেকে কিনে নিতে পারে, ঠিক আছে? সিস্টেমটা তো খুবই ভালো, তারা হয়তো আরও বেশি দাম দিয়েও কিনতে পারে। এবার যেটা ইস্যু হচ্ছে সেটা হলো সবসময় ভালোটাই যে হবে এমন কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই, কারণ না মিডলম্যানদের সাথে ফার্মার্সের ডিফারেন্সটা ছিল কম, বাট এই যে বড় বড় ইনস্টিটিউশনাল বায়ার্স যারা মানে আশীর্বাদ আদার মতো, তাদের থেকে ফার্মার্সের ডিফারেন্সটা হিউজ। কিরকম হিউজ, ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ার যারা ফার্মার্সরা রয়েছে তারা বেসিক্যালি এই স্মল ফার্মার্স হয়ে থাকে, মানে নিয়ার অ্যাবাউট 85% অফ ফার্মার্স, যাদের কেন স্মল ফার্মার্স বলা হয় তাদেরকে, কারণ তাদের ক্ষেত্রে জানলে 1 থেকে 2 হেক্টার্স অব দি ল্যান্ড রয়েছে, তো এদেরকেই স্মল ল্যান্ড হোল্ডিং ফার্মার্স বলে গভর্নমেন্ট নাম দিয়েছে। তো আমাদের দেশে 85% ফার্মারে কিন্তু এরকম, তাহলে এদের ক্ষেত্রে বার্গেনিং পাওয়ার নেই প্রপারলি কার সাথে, কর্পোরেটদের সাথে, মানে এরকম বড় বড় লাইক আশীর্বাদ আটার মতো বড় বড় ইনস্টিটিউশনাল বায়ারদের কাছে অতটা কিন্তু বার্গেনিং পাওয়ার নেই, কারণ এরা জেনারেলি স্মল আর মার্জিনাল ফার্মাররা যারা আর কি খুব আর কি রিচ ফার্মার তাদের মতো আরও বার্গেনিং ফার্মার পাওয়ার নেই, এবং এই রিচ ফার্মার যারা রয়েছে তারা বেসিক্যালি হয়তো তাদের কাছে ক্যাপাসিটি বেশি থাকে, অনেক মাল রয়েছে, তাই জন্য তারা বার্গেনিং করতে পারে, কিন্তু এই স্মল ফার্মার যারা আছে না তারা কি হয় তাদের কাছে হার্ডলি হয়তো 1 টন কি 2 টন মাল থাকতে পারে প্রতিজনের ক্ষেত্রে, তো 1 টন আর 2 টন মালের ক্ষেত্রে হয়তো খুব বেশি আর কি এফেক্টিভ সেটা না হতে পারে, কারণ হয়তো এই প্রাইভেট পার্টনারটাই এসে কোনোদিন বলবে এদের থেকে যে আমরা 1600 টাকা কি 1700 টাকা হয়তো পার কুইন্টালে দেবো, তাহলে সেটাতেই আমাদের বিক্রি করে দিন। তো যেহেতু দেখছে এরা দেখবে এক একজন ফার্মার দেখবে যে আমাদের সব মালই যখন বিক্রি হয়ে যেতে পারছে তাহলে আমরা 1600-1700 দিয়ে বিক্রি করে দিই, তাহলে এটাই হচ্ছে এখানে ব্যাপার হলে হতে পারে, মানে সবসময় যে প্রফিটেই একদম বিক্রি করতে পারবে এমন কোনো ক্ষেত্রে ব্যাপার নেই, সেটা কিন্তু লসেও রান করতে পারে, যেহেতু যেহেতু এখানে যে বায়ার সে হচ্ছে খুব হিউজ রিচ, হোয়ারাস যে আর কি বিক্রি করছে সে কিন্তু আর কি সেলার যে সে কিন্তু আর কি খুবই গরিব একজন, ঠিক আছে? তো এই ডিফারেন্সটা প্রচুর এসে যাচ্ছে, কিন্তু যখন মিডলম্যান ছিল তখন কিন্তু এই ইস্যুটা এতটা ছিল না। ওকে, তো এক্ষেত্রে ফার্মার্সদের অবজেক্ট কি এই রুলটাকে নিয়ে, ফার্মার্স বলছে যে এক্ষেত্রে একটা যেহেতু অল্টারনেট প্রাইভেট মান্ডি তৈরি হচ্ছে, অল্টারনেট প্রাইভেট মান্ডি মানে এপিএমসি টু এপিএমসি মান্ডি যেটা সেটাকে বলা গভর্নমেন্ট মান্ডি বলা যেতে পারে, তো তার বদলে একটা প্রাইভেট মান্ডি তৈরি হচ্ছে, তো এই যে প্রাইভেট মান্ডি হচ্ছে এই প্রাইভেট মান্ডির মধ্যে যে প্রবলেমটা সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে। নেক্সট ইস্যু হচ্ছে গভর্নমেন্ট যে মান্ডিগুলো ছিল সেই গভর্নমেন্ট মান্ডি থেকে একটা ট্যাক্স 3% to 4% ট্যাক্স একটা আসতো যেটা স্টেট গভর্নমেন্ট পেত, ঠিক আছে? তো ওই ট্যাক্স ইস্যুটা থাকবে না। হ্যাঁ, গভর্নমেন্ট কিন্তু বলেনি যে গভর্নমেন্ট মান্ডি যেটা আছে বা এপিএমসি আছে সেটা উঠে গেছে, সেটা কিন্তু বলেনি, কিন্তু
প্রাইভেট মান্ডিতে অবভিয়াসলি এই ট্যাক্স সিস্টেম থাকবে না, এবং এই যখন এই ট্যাক্স সিস্টেমটা থাকবে না তখন এই যে বড় বড় যারা আর কি ইনস্টিটিউশন বাইরে রয়েছে তারা অবভিয়াসলি প্রাইভেটের থ্রুতেই যাবে, এবং এর ফলে কি হবে যে স্টেট গভর্নমেন্ট যে একটা আর্ন করতো যে ট্যাক্সটা সেটা আর্ন করতে পারছে না। আচ্ছা, এবার এই বিলের সব থেকে বড় ব্যাপার যেটা সেটা গভর্নমেন্ট বলছে যে আমরা জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশনটা রিমুভ করে দিয়েছি। এবার বেসিক্যালি কথা হলো আমাদের দেশে ম্যাক্সিমাম ফার্মারই হচ্ছে কি মানে খুব গরিব এবং প্রায় বলতে গেলে স্মল ফার্মার, তো তারা বেসিক্যালি নিজেদের রিজিয়নে সবকিছু তাদের আনাজপত্র সেল করে, তারা কিন্তু নিজের জিওগ্রাফিক্যাল এরিয়া ছেড়ে সাপোজ আমি বলতে চাইছি আমি যেমন ওয়েস্ট বেঙ্গলে থাকি তো সেটা হয়তো ক্রস করে আমি যদি ফার্মার হই সে ঝাড়খণ্ডে আমি ওয়েস্ট বেঙ্গলে প্রপার প্রাইস পেলাম না বলে ঝাড়খণ্ডে গিয়ে করলাম, সেটা কিন্তু তার জন্য কী দরকার হয়, তার জন্য একটা ট্রাভেল কস্ট থাকবে, একটা স্টোরেজ কস্ট লাগতে পারে, তো সব ফার্মার সেটাকে অ্যাফোর্ড করতে নাই পারে। তো জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশনটা আগেও ছিল মানে রিমুভ করা ছিল, এখনও সেটা রিমুভ করা আছে, তার জন্য কিন্তু মানে ম্যাক্সিমাম ফার্মারদের কিছু এমন কিন্তু এফেক্ট আসবে না, প্রপার হতে মানে উন্নতি হবে না। ওকে, তো যেমন ছিল পুরনো সেরকমভাবেই চলবে। নেক্সট হচ্ছে কি স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে একটা ইস্যু তুলছে কি বেরিয়ে স্টেট গভর্নমেন্ট, তাদের রিজন কি, তাদের রিজন হচ্ছে একটাই কথা হয়েছে প্রাইভেট ব্যায়ার্স যারা আছে তারা ডিরেক্টলি যদি ফার্মার্সদের থেকে কেনে বা একটা প্রাইভেট মান্ডি যদি হয়ে যায় তাহলে ওই যে ট্যাক্স যেটা পেতো 3% to 4% যে রেভিনিউটা আসতো হিউজ, সেই রেভিনিউটা স্টেট গভর্নমেন্ট আর আর্ন করতে পারছে না। ঠিক আছে, তো এর ফলে আরো আরো যেটা ব্যাপার সেটা হচ্ছে গভর্নমেন্ট মান্ডিতে লাখ লাখ লোক কাজ করতো, অনেক জবস মিলিয়ন্স অফ জবস লস হয়ে যাবে যদি কোনোভাবে গভর্নমেন্ট মান্ডি চলে যায়। ঠিক আছে, এবার গভর্নমেন্ট মান্ডি কেন চলে যাবে সেটা রেসপেক্টে আমি একটু পরে আসছি, কেন যেতে পারে, কারণ গভর্নমেন্ট কিন্তু বলেনি যে গভর্নমেন্ট মান্ডি উঠিয়ে দেওয়া হবে। ইভেন রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে গভর্নমেন্ট মান্ডি উঠবে না, কিন্তু উঠে যাওয়ার চান্স কেন আছে সেটা আমি পরে ডিসকাস করছি। এবার আসি বিল টু নিয়ে, বিল টুটা বলছে কি কন্ট্রাক্ট ফার্মিং, কন্ট্রাক্ট ফার্মিং মানে কি, মানে একটা এই যে ইনস্টিটিউশনাল বায়ার্স লাইক ওই এক্সাম্পল হিসাবে আশীর্বাদ আটা, তো সে কি করছে একটা ফার্মারের সাথে এসে কন্ট্রাক্ট করে নেবে। তো সাপোজ আমি কি বললাম একটু আগে 1925 হচ্ছে পার কুইন্টালে হচ্ছে এখন গমের ক্ষেত্রে প্রাইস, তো সেটা হচ্ছে 1925 জায়গায় যদি বলে দিল যে আমি 2200 একটা কন্ট্রাক্ট করে দিলাম, তো হয়তো 5 থেকে 6 মাস পর আমি মালটা নেবো, তো এটা একটা প্রফিটেবল কেসও হতে পারে, বিকজ ওই সময় যদি মার্কেট প্রাইস সাপোজ 1925 না হয়ে কমে যায় কোনোভাবে 1800 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্ট অনুযায়ী সেই ফার্মারটা কিন্তু 2200 টাকাতেই পাবে, কিন্তু যেহেতু কন্ট্রাক্ট ছিল তাহলে লার্জ বায়ারদের সাথে একটা কন্ট্রাক্ট, এটা এবার এটাকে বলা হবে, এটাও তো খুব ভালো জিনিস, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে সবসময় এরকম জিনিস না হতে পারে। কেন, কেন MSP যেটা আছে, MSP মানে হচ্ছে প্রেজেন্ট MSP যেটা বললাম, এক্ষেত্রে MSP সেটা এক্ষেত্রে 1925, তো এই MSPটা উঠে যাচ্ছে, তো ফার্মার্স আর ওরিড অ্যাবাউট ওরিড, দিস মিনস দ্যাট MSP উইল বি রিমুভ, নো গভর্নমেন্ট কন্ট্রোল ওভার প্রাইস, মানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকবে না, তো তাতে করে কি হবে একটা শর্ট টাইমের জন্য হয়তো গভর্নমেন্ট যে আর কি ইনস্টিটিউশনের বাইরে তার তো তারা হয়তো খুব দাম দিয়ে কিনছে, কিন্তু এটা লং টার্মের জন্য হবে না। কেন লং টার্মের জন্য হবে না, তার রিজন হচ্ছে সাপোজ ধরো আজকে জিনিসপত্র যারা আর কি কিনছে তারা মানে বড় বড় বাইরে তারা একসাথে কিনে রেখে দিচ্ছে, এবং এবং কিনে নেওয়ার পর পরে হয়তো বলতে পারে যে এখন আমি মানে MSP আস্তে আস্তে যেহেতু আর কেউ আর কি গভর্নমেন্ট মান্ডি যেটা সেটা পরে উঠে যেতে পারে এই কারণে, তার কারণ হচ্ছে যেহেতু প্রাইভেট মান্ডিরে সব কিছু কিনে নেবে তাহলে প্রাইভেট মান্ডি যদি ম্যাক্সিমাম কিনে নেয় কারণ এদের কাছে বেশি প্রফিট পাচ্ছে ফার্মাররা ইনিশিয়ালি, তো ইনিশিয়ালি যদি এদের কাছে প্রফিট পায় তাহলে এরা প্রথম দিকে যদি কিনতে থাকে তাহলে গভর্নমেন্ট যে মান্ডি সেটা উঠে যাবে চান্স আছে, এবং এটা না চলার জন্য এর পরে কী করবে গভর্নমেন্ট ফান্ড যারা প্রাইভেট ফান্ডেড তারা বলবে কি হট করে MSPটা 2200 থেকে 3 থেকে 4 বছর পর বললো না আমরা আবার ডাউন খাই দেবো, হয়তো আমরা পারছি না হয়তো 1400 টাকা বা 1600 টাকাতে বিক্রি করবো, তাহলে তখন কিন্তু ফার্মারদের আর কিছু করার থাকবে না কারণ ওটাতেই তাদের মেনে নিতে হবে। ঠিক আছে, তো এই MSP উঠে যাওয়ার জন্য কিন্তু এই কন্ট্রাক্ট প্রাইসিংয়ের জন্য একটা প্রবলেম আসতে পারে, তো বেসিক্যালি এরকম ক্ষেত্রে যে আমরা যে দেখি ভেরিয়াস যে কোম্পানিজগুলো রয়েছে তারা এরকম AC রুমে এরকম প্রোডাক্টস বিক্রি করে, তো তারা কিন্তু এখনও পর্যন্ত যারা আছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্মারদের থেকে ডিরেক্ট কিন্তু বাই করে না, এরা হচ্ছে ওই মিডল ম্যান যারা আছে তাদের থেকে বাই করে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো, যেমন জিওমার্ট একটা এরকম, জিওমার্ট শুধু একটা কোম্পানি না অনেক কোম্পানি আছে, যেসব কোম্পানিরা করে কি এরকম একটা সবসময়
প্রতিদিন একটা একটা কিছু একটা ডিসকাউন্ট এরা দেয়। কেন ডিসকাউন্ট দেয়? কারণ এরা একটা নতুন কোম্পানি, তো নতুন কোম্পানি ওঠার জন্য তাদেরকে ডিসকাউন্ট দিতে হবে। তবে আজকে যেমন এখানে দেখা যাচ্ছে মুসম্মিতে 44 per kg, ঠিক আছে, এর ক্ষেত্রে সুইট কর্নের ক্ষেত্রে 9 rupees, তো এই যে এই অফারটা কিন্তু এভরিডে থাকবে না। আমি এটাই বলতে চাইছি এই ক্ষেত্রে যে ইস্যুটা, এটা কিন্তু এভরিডে থাকবে না। কেন থাকবে না? কেননা প্রত্যেক কোম্পানিকে নিজেকে একদিন না একদিন উঠতে হবে, তো এরা যখন উঠে যাবে তারা কিন্তু সেই প্রাইসে দেবে না আজকে যে প্রাইসটা দিচ্ছে, ঠিক আছে। তো যেমন আর কি আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, যেমন জিওর ক্ষেত্রে, তো জিওর ক্ষেত্রে কি জিও যখন ফার্স্ট টাইম এসেছিল তখন আর কি ফ্রিতে দিচ্ছিল, বাট এরপরে আস্তে আস্তে কি এরপরে আস্তে আস্তে মানে প্রাইসটা ইনক্রিজ করে দিচ্ছে, ঠিক আছে। তো যেমন আর একটা এক্সাম্পল বলা যেতে পারে অ্যামাজন, তো এইগুলো অ্যাডগুলো অ্যামাজনের মতনই অলমোস্ট। তো অ্যামাজন প্রথম দিকে করেছিল কি, অ্যামাজন প্রথম দিকে করেছিল একটা অ্যামাজনের যখন 7 বছর আগে এসেছিল তখন যে বুকসের উপর ডেলিভারি চার্জ নেওয়া হতো না, তো আস্তে আস্তে করলো কি মানে তখন 200 টাকা কি 100 টাকা কি 250 টাকার বইও আর কি ফ্রিতে ডেলিভারি দিত। তো আস্তে আস্তে যখন আর কি মার্কেটে আর কি মোটামুটি জমে গেল অ্যামাজন, তখন বললো যে 500 টাকার কমে হবে না। এবার 500 টাকার থেকে আবার এবার এলো কি অ্যামাজন প্রাইম নিয়ে নাও তাহলে ফ্রি হয়ে যাবে। তো অ্যামাজন প্রাইম নিয়ে নেওয়ার পরে হচ্ছে কি ফাইনালি হবে, তারপরে বললো না, সেক্ষেত্রে 500 টাকার আবার রেস্ট্রিকশন চলে এলো। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো কোম্পানিগুলোতে সেরকম অফার দেখা যায় না যেরকম আগে আর কি পার ডে অফার ছিল, সেরকম টাইপের অফার দেখা যায় না। তো ফাইনালি এটা কিন্তু খারাপ জিনিস না, এটা ফাইনালি সব কোম্পানি করবে, কারণ তাদের প্রফিট মার্জিনটাই তারা দেখবে। তো এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও কি যদি কন্ট্রাক্ট দিতে যখন চলছে এখন ইনিশিয়ালি হয়তো ফার্মার্সরা হয়তো একটু লাভ করতে পারে, কিন্তু পরে যখন গভর্নমেন্ট মান্ডি এবার সবাই যদি প্রাইভেটই কিনে নেয় তাহলে গভর্নমেন্ট মান্ডিও আর ইনকাম হবে না বলে গভর্নমেন্ট মান্ডি আস্তে আস্তে উঠে যাবে, এবং উঠে যাওয়ার ফলে কি হবে তখন এই প্রাইভেট মান্ডিরা নিজেদের ইচ্ছা মতো একটা প্রাইসটাকে আরো ডাউন খাই দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফার্মারদের লস হতে পারে, ঠিক আছে। এবার অ্যামাজনের বুকসটা আমাদের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না, যতটা না খাবার ইম্পর্টেন্ট, তাই না? আর সেটা ফার্মারদের ক্ষেত্রে তো সেটাই তার রুজি রুটি, তো সেটা তো আরো ইম্পর্টেন্ট। এর জন্য অনেক ফার্মার সুইসাইড করে, এবং তখনও করলেও আরো বেশি পরিমাণে করলেও করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিল থ্রি, যেটা সেটা অ্যাকচুয়াল কেস হচ্ছে হোর্ডিং। তো হোর্ডিং মানে কি, অ্যাকচুয়ালি দ্য এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী প্রত্যেকটা যে মিডলম্যান আছে তাদের একটা রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনটা হচ্ছে তারা একটা পার্টিকুলার কুইন্টাল অবধি হোর্ডিং করে রাখতে পারে। তো এই হোর্ডিংয়ের জন্য অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ হলো বা আলু হলো তাদের প্রাইস অনেক বেড়ে যায়, ঠিক আছে, স্পেশালি শীতকালের দিকে খুব বেশি এটা দেখা যায়। তো এটা আর কি অ্যালাউড নয়। তো এখন গভর্নমেন্ট করেছে কি এই স্টকিংটা আনলিমিটেড করে দিচ্ছে, মানে আনলিমিটেড চাইলে তুমি স্টকিং করতে পারো, ঠিক আছে, আনলিমিটেড স্টকিং ক্যান লিড আর টু। এবার এবার ব্যাপার হচ্ছে কি মিডিল ম্যানের বদলে এবার কারা করবে, ইনস্টিটিউশনাল যারা বায়ার, বড় বড় বায়ার যারা, যেমন আশীর্বাদ আটা, তারা করবে এরকম আনলিমিটেড স্টকিং। তো এবার কৃষকদের ভয় হচ্ছে কি যে এই আনলিমিটেড স্টকিং এর ফলে ফাইনালি কি হবে, একটা আর্টিফিশিয়াল প্রাইস ফ্লাকচুয়েশন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে হয়তো যেটা হাই প্রাইস থেকে হট করে লো প্রাইসে আরো চলে আসতে পারে, ঠিক আছে, ফার্মারদের ক্ষেত্রে তখন সেটা প্রবলেম হবে। তাহলে ফার্মারদের যে অর্গানাইজেশন যারা আছে তাদের ক্ষেত্রে কি ডিমান্ড আছে, বলছে যে এই অ্যাক্টস গুলো মানে ধরে নেওয়া হচ্ছে যে এটা অ্যাক্টস হবে, তাই জন্য আমি স্টার মার্ক করে রেখে দিচ্ছি, যে অ্যাক্টস গুলো আছে সেটা বেসিক্যালি ফেভারেবল ফর কোম্পানিজ রাদার দ্যান দ্য ফার্মার্স। যদিও বিজেপি পার্টি বলছে বা আমাদের যে রুলিং পার্টি তারা বলছে যে এটা ফার্মারদের জন্য করা হয়েছে, এবং যারা অপোজিশন তারা এর এগেনস্টে কথা বলছে। আর দ্বিতীয়ত হচ্ছে ফার্মাররা বলছে যে MSP কে স্ট্রেংথেন করতে, MSP কে স্ট্রেংথ করতে, মানে MSP কে একটা লিগাল রাইট করতে। এমন না, এখন কিন্তু এমন নেই যে MSP কিন্তু যে লিগাল রাইট, মানে এখনো কিন্তু এমন নেই, বেসিক্যালি 20+27 আই থিংক এটা 27 ক্রপসের উপর MSP দেওয়া আছে গভর্নমেন্টের থ্রুতে, কিন্তু সব চাষি কিন্তু MSP পায় না। বলতে গেলে সারা দেশে প্রায় 6% to 7% চাষি পায় এই MSP প্রাইসটা, বাকিরা কিন্তু পায় না। কিন্তু গভর্নমেন্ট এখানে একটা অ্যাটলিস্ট কোন ক্রপসগুলোতে বেশি পায়, যেমন ধান গম এগুলোর ক্ষেত্রে পেয়ে থাকে, বাকিগুলোর ক্ষেত্রে পায় না। তবে ধান গমে তো পাচ্ছে, কিন্তু যদি MSP উঠিয়ে দেয় তাহলে তো আর থাকবে না। তো গভর্নমেন্টের মানে যারা এই ফার্মার অর্গানাইজেশন যেগুলো আছে, তো এদেরকে এদের ডিমান্ড হচ্ছে MSP কে উঠিয়ে দেওয়ার দরকার নেই, MSP কে বরং স্ট্রেন্থেন করা উচিত, কারণ MSP এখন যেরকম রয়েছে সেটার থেকে আরো ডেভেলপ করতে হবে। কিন্তু গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্ট MSP কে উঠিয়ে দিচ্ছে। আর ফার্মারদের ডিমান্ড কি বলছে যে MSP কে একটা লিগাল রাইট করতে, ফার্মারের একটা লিগাল রাইট করে দিতে, ঠিক আছে। নেক্সট, এর জন্য বলছে যে APMC যেগুলো আছে সেই APMC রিফর্মস গুলোকে রিফর্মস আনতে, APMC কে সেটাকে রিমুভ না করতে, ঠিক আছে। যেটা গভর্নমেন্ট করছে যে APMC রিমুভ, যদিও গভর্নমেন্ট বলছে যে আমরা APMC রিমুভ করছি না, বাট এর যে
মানে 3-4 বছর পরের ভবিষ্যৎ যা দেখা যাচ্ছে আর কি এই বিলগুলো অনুযায়ী, সেক্ষেত্রে এপিএমসি গভর্নমেন্ট এপিএমসি উঠে যেতে পারে। তো সেই জন্য আর কি এপিএমসি কে রিফর্ম আনার জন্য বলা হচ্ছে, যাতে করে এটাকে রিমুভ না করা হয়। ঠিক আছে, সেকেন্ড থার্ড পয়েন্ট হচ্ছে মিডলম্যান। মিডলম্যান কোথাও যাবে না, কেন যাবে না, কেন অ্যাকচুয়ালি মানে অনেক আমি অপোজিশন পার্টিতে দেখছি যে মিডলম্যানদের কি হবে, তাদেরকে তো তাদের তো কথা ভাবতে হবে। তার কারণ হচ্ছে মিডলম্যান যাবে না হচ্ছে কারণ আজকে মিডলম্যান যারা লাইসেন্স গভর্নমেন্ট থেকে প্রাপ্ত তারা আর কি কাজ করছে, তারাই কালকে কি করবে ওই প্রাইভেট কোম্পানিগুলোর হয়ে কাজ করবে। বিকজ দেখো আশীর্বাদ আটার মতো যেমন এই কোম্পানিগুলো, এরা কোনোদিন একা, তারা কোনোদিন তাদের মালিকরা তারা কোনোদিন ডিরেক্ট কোনো ফার্মারের কাছ থেকে জিনিস কিনবে না, তারা একটা মিডল ম্যান ফিট করে। মানে আমি যদি আজকে একটা মালিক হই, সে আমি কিন্তু পাঞ্জাবে গিয়ে কোনো চাষির সাথে কথা বলে তার থেকে মাল নিয়ে আসবো না, আমি একটা মিডল ম্যান ধরবো এবং মিডল ম্যানের থ্রুতেই করবো। তাই মিডল ম্যান কোনোদিন কোথাও যাবে না, কিন্তু আজকে মিডল ম্যান যে গভর্নমেন্টের হয়ে কাজ করছে সে কালকে প্রাইভেট কোম্পানি হয়ে কাজ করবে, মানে মিডল ম্যান কিন্তু থাকবে। মানে যে ইস্যুর জন্য মিডল ম্যানকে তোলা সেটা কিন্তু কোনোদিনই যাবে না। ঠিক আছে, আর কুছ এমিনেন্ট অনেক যারা এফিশিয়েন্ট আর কি ইকোনমিস্ট আছে তারা বলছে যে এগ্রিকালচার সেক্টরে যে আমাদের যে রিফর্মসগুলো সেগুলো প্রপার হইতে আনতে হবে, কারণ খুব প্রবলেমেটিক রয়েছে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে স্পেশালি। আর সেক্ষেত্রে গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট সেটা আরও বাড়াতে হবে, এমন কিন্তু এখন গভর্নমেন্ট করছে কি সেটা প্রাইভেট সেক্টরের দিকে বেশি ঢেলে দিচ্ছে, সেটা করলে হবে না। কারণ এগ্রিকালচার দিকটা, এগ্রিকালচার সেক্টরটা খুব ইম্পর্টেন্ট সেক্টর, বিকজ এটা হচ্ছে প্রাইমারি সেক্টর এবং আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম লোক জড়িত এই সেক্টরে। এটা মানে একটা, এটা একটা লার্জেস্ট ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, কারণ এই ইন্ডাস্ট্রির সাথে সবথেকে বেশি লোক জড়িত হয়ে রয়েছে, তাদের সংসার চলছে এর থ্রুতে। প্রায় 40-45% ডিরেক্টভাবে জড়িয়ে আছে, আর 25-30% লোক ইনডিরেক্টলি এই ইন্ডাস্ট্রির সাথেই জড়িয়ে আছে, মানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রির সাথে। তাই এটাকে ডিরেক্ট প্রাইভেট সেক্টরের উপর এরকমভাবে তাদের হাতেই ছেড়ে দেওয়া উইদাউট MSP এটা করা উচিত হবে না। ঠিক আছে, তো তার একটা এক্সাম্পল হিসেবে আমি একটা বলি জিও অ্যান্ড BSNL হিসাবে। ঠিক আছে, যেমন BSNL করলো কি, BSNL আজকে BSNL-এর দশা আজকে সবারই ক্লিয়ার কিরকম তার সিচুয়েশন। তবে গভর্নমেন্ট কি বলে, আমরা কি BSNL এতে বারণ করেছি, আমরা তো বারণ করিনি, বরং কেউ যদি BSNL নিতে চায় গভর্নমেন্টের আওতায় থাকতে চায় তারা নিতেই পারে, BSNL-এর সিম হ্যাঁ নিতে পারে। কিন্তু লোক কেন নেয় না, লোক নেয় না কারণ লোক সার্ভিস পায় না, হোয়ারাস জিও বলো, এয়ারটেল বলো, ভোডাফোন বলো, এদের থেকে লোকে সার্ভিস পাচ্ছে, প্রপার একটা অফার পাচ্ছে, যার জন্য পাচ্ছে। আর দ্বিতীয়ত কথা কি, BSNL-এর সার্ভিসের থেকে বড় কথা হচ্ছে, সার্ভিস তো রয়েছে তার সাথে হচ্ছে এই সার্ভিস না পাওয়ার জন্য BSNL-এর আজকে এই অবস্থা। কিন্তু একটা এক্সাম্পল, যেমন অনেক রুরাল এরিয়াতে, ইভেন কলকাতাতেও আছে, কলকাতার যে কলকাতার দিক থেকে বামতলার যে দিকগুলো এইগুলোর দিকে কিন্তু জিও টাওয়ার যায় না, সেক্ষেত্রে কিন্তু BSNL-এর টাওয়ার, ওখানে BSNL বা অন্য কিছু টাওয়ার কিন্তু চলে। তো এই রুরাল একদম প্রত্যন্ত যে এরিয়া সেখানে কিন্তু আজও BSNL-টাও খুব ভালো মতো চলছে। তো সেক্ষেত্রে কিন্তু এইসব প্রফিটেবল কোম্পানি জিও বা অন্য আদার্স যে টেলিকম সেক্টরের কোম্পানি তারা কিন্তু যাবে না, কারণ সেখান থেকে তারা প্রফিট করতে পারবে না সেই অ্যামাউন্টে। তো সেক্ষেত্রে কিন্তু BSNL একমাত্র আশা। তো এবার BSNL যদি ফাইনালি, ভবিষ্যৎ কী হবে জানি না, বা যদি উঠে যায় কোনোভাবে, তাহলে কিন্তু সেই রুরাল সেক্টরের লোকেরাই সব থেকে বেশি এফেক্ট হবে। বাট আর উল্টো দিক থেকে যদি জিওর এক্সাম্পলে বলি, এই জিও বলো বা আমাদের পাশে এয়ারটেল বা ভোডাফোন, এদের ক্ষেত্রে কী হচ্ছে, এরা আস্তে আস্তে এরাই মার্কেটকে মনোপলি করে নিয়েছে, কারণ এয়ারটেল এবং ভোডাফোনও সরে যাবে, হয়তো জিওই একদিন একা থাকবে। তো সেক্ষেত্রে এই যদি মনোপলি পেয়ে যায় তখন কী হবে, আজকে যেটা হয়তো আমি 1 GB ডাটা ফ্রি পাচ্ছি, বা জিও যখন ফার্স্ট টাইম 2016-এ এসেছিলো তখন আর কি সিম ফ্রিতেই দিচ্ছিলো, তারপর আস্তে আস্তে নিজের চার্জ বাড়াচ্ছে। তো এরপরে যখন আর কি আর কম্পিটিটর না থাকবে তখন কী হবে, নিজেই আর কি সবকটা মানে 1 GB যেটা ফ্রি পাচ্ছে সেটা হয়তো 1 GB-র জায়গায় হয়তো 500 MB করে দেবে, তখন কিন্তু গভর্নমেন্টের কিছু বলা থাকবে না, মানে মানুষ বলতে পারবে না গভর্নমেন্টকে যে জিওকে গিয়ে বলা হোক, প্রেশারাইজ করা হোক, কারণ ওটা ইললিগাল হবে। ঠিক আছে, কারণ মার্কেট এখন জিওই রয়েছে, তো জিও যা খুশি করতেই পারে। তো এটাই মনোপলি বিজনেস চলে হবে। তো আমি এখানে বলতে চাইছি যে মানে জাস্ট টেলিকম সেক্টরের একটা এক্সাম্পল দিয়ে আমি এটা বোঝাতে চাইলাম যে APMC যদি ফাইনালি এরকম উঠে যায় বা MSP যদি না থাকে, হয়তো প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে এরকম জিনিসই হতে পারে। তবে দুটো জিনিস ডিফারেন্ট, কারণ টেলিকম সেক্টরটা আলাদা জিনিস আর ফার্মার্সরা আলাদা জিনিস, ফার্মার্সরা হচ্ছে আমাদের কান্ট্রির লাইফ লাইন। তো ফাইনালি একটা ইমপ্লিমেন্টেশন বা সামারাইজ করলে ব্যাপারটা কিরকম দাঁড়াতে পারে, সামারাইজ করলে যেটা দাঁড়াতে পারে সেটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ফার্স্ট সিনারিওতে হয়তো প্রাইভেট মার্কেট টোটালটা হয়ে যাবে, ভালো হয়তো প্রাইস পাবে, ফার্মার্সরা বেটার একটা লাইফ লিড করতে পারে, এটা হয়তো হতে পারে। সিনারিও বি মানে হিস্ট্রি যা বলছে সেটা হয়তো কোনো গভর্নমেন্ট সাপোর্ট থাকবে না বা MSP থাকছে না, এবং এর ফলে কী হবে, ফার্মার্সরা
মার্কেট বা কর্পোরেটরা যেভাবে চালাবে তাদের আন্ডারেই চলতে হবে, এবং এর ফলে এখন যে সুইসাইড রেট রয়েছে ফার্মার্সদের ক্ষেত্রে সেটা হয়তো আরও ভবিষ্যতে আরও ইনক্রিজ হলেও হতে পারে। ঠিক আছে, তো কি হবে সেটা এখনই বলা সম্ভব না, ফিউচারই বলা হবে। ঠিক আছে, তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও হিয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।